আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো ভিউয়ার সাবস্ক্রাইব ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির অ্যাড ফ্রেন্ড বাটন থেকে আপনারা কীভাবে আপনাদের আইডির ফলো বাটনে অ্যাড করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড বাটন আছে, তো এই অ্যাড ফ্রেন্ড বাটনটাকে আমরা ফলো বাটন করে দিব। তো আমরা অনেকেই অনেক আইডি দেখে থাকি যেখানে আমাদের অ্যাড ফ্রেন্ড বাটন না থেকে সেটাকে ফলো বাটন থাকে। কীভাবে আপনারা অ্যাড ফ্রেন্ড বাটন থেকে ফলো বাটন করবেন সেটি আজকের ভিডিও দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরু দেখেন আপনি আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখানে ফেসবুক লাইট কিংবা অফিসিয়াল যে কোনো একটি করতে পারেন। তো এখানে আমি অফিসিয়ালটা অন করে নিলাম। তো দেন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট লাইনে আমরা কী করবো, থ্রি ডট লাইনে চলে আসবো। আসার পর আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এরপর চলে যাবো আমরা সেটিংসে। তো সেটিংসে আসার পর এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, চলে যাবো আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশনে। সো এখানে আমাদের সব যত সব অ্যাকাউন্টের আমার পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ আমাদের যতগুলো ইনফরমেশন সবগুলো এখানে শো করবে। তো কাজটি করার জন্য আপনাকে একটু নিচে আসতে হবে। তো নিচে আসার পর আমরা একটি এখান থেকে অপশন দেখতে পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো আমরা কী করবো, এখানে চাপ দিয়ে দিবো। দেখেন দেখতে পাচ্ছেন যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, হু ক্যান লুক ইউজিং দ্য ইমেল অ্যাড্রেস ইউ প্রোভাইডেড। তো এখানে আমি সবগুলো আপনাদেরকে বুঝিয়ে এক বলতে বুঝিয়ে দিব। তো প্রথম যেটি দেখতে পাচ্ছেন যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, অর্থাৎ আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবে। এবার দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, আপনার ফ্রেন্ড লিস্টগুলো কে কে দেখতে পারবে। সো আমরা যদি ফলো বাটন অ্যাড করবার জন্য যাবো হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। দেখেন দেখতে পাচ্ছেন এভরি ওয়ান করা আছে, আমরা কিরো ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিব। যাওয়ার পর আমরা ব্যাগে চলে আসবো। আসার পর এখন যদি আমরা এটাকে চেক করি যে কাজটি করতে হবে, এখানে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। তো এখানে আমি আমার প্রোফাইলে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার প্রোফাইলে চলে এসেছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট লাইন, যেহেতু আমি আমার নিজের আইডি থেকেই দেখবো যে এখানটাকে ফলো বাটন অ্যাড হয়েছে কি না। তো এখানে দেখুন চলে যাবো আমরা ভিউ অ্যাজ। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফলো বাটন অ্যাড হয়ে গেছে। তো এর আগে কিন্তু ছিল অ্যাড ফ্রেন্ড বাটন এবং ফলো বাটন, এখন কিন্তু চলে এসেছে। তো এখন যদি আমাদের আইডিটা কেউ খুঁজে বের করে তাহলে কিন্তু এটা ফলো বাটন পাবে, অ্যাড ফ্রেন্ড বাটন পাবে না। তো মূলত এইভাবে আপনারা ইয়া করবেন। আর যদি আপনি ফলো বাটন থাকা অবস্থায়ও যদি আপনি অ্যাড ফ্রেন্ড বাটন মানে হাইড করে রাখতে চান তাহলে এইভাবে হাইড করবেন। আর যদি ফলো বাটন থাকা অবস্থায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে থ্রি ডট লাইনে চাপ দিবেন, দেন অ্যাড ফ্রেন্ড বাটন লেখা থাকবে, সেটা দিয়ে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো মূলত এইভাবে আপনার ফলো বাটন অ্যাড করবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আপনারা যারা অনেকে অনেক কাজ করে করেন তারা করতে পারেন এইভাবে। তো এইভাবে আপনারা করতে পারেন, এইভাবে খুবই সহজ, খুবই ইজিলিভাবে আপনারা করতে পারবেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই ক্লিক করে দিবেন। চ্যানেলে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। সো আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।